আচ্ছা, তুমি কেন বারবার একই রিকোয়েস্ট করছো? আমি যা বলছি আমার কিছু করার নেই। স্যার প্লিজ আমাকে দুটো মিনিট সময় দিন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি স্যার। আচ্ছা, বোঝাবার কিছু আছে কি? দেখো, অরিন্দম সেন আমার ক্লায়েন্ট আর মালা সেন হচ্ছে তোমার ক্লায়েন্ট। এর কিছু চাহিদা আছে আর ওর কিছু। স্যার ডেডলাইনটা কিন্তু এক স্যার। মানে স্যার প্লিজ দুটো মিনিট, আমি আপনাকে সব বুঝিয়ে বলবো স্যার প্লিজ। ওয়েল দেখো, অনেক রাত হয়ে গেছে, জাস্ট দু মিনিট, বলো বসো। স্যার মালা অরিন্দম দুজনেই ডিভোর্স চায়। আমি মালাকে কোর্টে আসতে দেবো না, অথবা মানে ওকে বুঝিয়ে বলবো যে ও কেন কোর্টে আসবে না। আপনি আপনার মতো কেসটা সাজিয়ে ওকে এক্সপার্টি করে কেসটা বন্ধ করে দিন স্যার। মালা সেন তো এমনিতেই বাচ্চাদের জন্য কোনো ভরণ পোষণ চাইছে না, বা ওর কোনো অ্যালিমনিও ও চায়নি। হঠাৎ তা কেসে কনটেস্ট করছো না কেন? স্যার মালা সেনের গায়ে কাদা ছুঁড়তে অরিন্দম সেন চায়। মালাকে ডিফেন্ড করতে হলে আমাকে সেই লোকটাকে ডিফেন্ড করতে হবে যে আসলে একটা স্কাউন্ট। লোকটা কে? রোহিত রে, যাকে নিয়ে অরিন্দম বাবুর সন্দেহ। যাকে নিয়ে ওই লোকটা সন্দেহ সেই লোকটাকে আমি ডিফেন্ড করব না। ধরে নিচ্ছি কারণটা ব্যক্তিগত। প্লিজ স্যার এটুকু আপনি আমার জন্য করুন, এতে তো আপনার কোনো ক্ষতি হবে না। না তা হবে না। তো দেখো, এই সমস্ত ছোটখাটো কেস আমি জেনারেলি ব্রিফ করে দিই, আর কোর্টে অ্যাপিয়ার করে আমার জুনিয়রদের মধ্যে। অকারণে কোর্টে মালাকে অপমানিত হতে আমি দিতে পারি না স্যার, কারণ আমি ওই রোহিতকে ডিফেন্ড করব না। ওয়েল প্লিজ স্যার, খা খা বাঘিন, পুরনো কোনো জখমে খোঁচা পড়েছে। এ ধরে নিন তাই। আমি হ্যাঁ বলি ধরে নিলাম। আমি কিন্তু কিছু বলিনি স্যার। আমি অনেকদিন আপনার আন্ডারে ছিলাম, এই হাসিটার মানে যে হ্যাঁ সেটা আমি বুঝি। ইজ ইট? হ্যাঁ।